চলে গেলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি বংশপরম্পরায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন নাসিম তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী তারই বড় সন্তান উনিশশো আটচল্লিশ সালের দুই এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুরে জন্মগ্রহণ করেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম রাজনৈতিক পরিবারে বড় হওয়া মোহাম্মদ নাসিম পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ নির্বাচন করতে পারেননি মহম্মদ নাসিম পরে সেই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে তানভীর শাকিল জয় উনিশশো ছিয়ানব্বই সালের সরকারে স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দু সালের নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের মুখপাত্র ছিলেন মোহাম্মদ নাসিম ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বৈরাচার বিরোধী আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সহ দেশের প্রয়োজনে সবসময় রাজপথে সক্রিয় ছিলেন এ রাজনীতিক নির্যাতনের পাশাপাশি কারাবরণও করতে হয়েছে মোহাম্মদ নাসিমকে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন এ বিষয়ে আরো জানাতে এখন বার্তাকক্ষ কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান আশিক আপনার কাছে একটু জানতে চাই মোহাম্মদ নাসিমের বিষয়ে বিস্তারিত যে তার বর্তমানে কি অবস্থা ছিল আমরা আগে থেকে জেনেছি যে সংকটাপন্ন এখন তার মৃত্যুর বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে দেখুন কিছুক্ষণ আগে তার ছেলে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা আগে থেকেই গতকালকে রাত থেকে আমরা যেটি জানতে পারছিলাম যে তার চিকিৎসকরা এবং তার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা যেটি জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন এবং কৃত্রিমভাবে তিনি শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচেছিলেন তিনি কিন্তু বেশ কিছুদিন ধরেই আসলে হাসপাতালে ভর্তি ছিলেন একপর নিউমোনিয়া ছিল তার নিউমোনিয়ার যে জটিল লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এক পর্যায়ে তার কো যে কোভিড টেস্ট করা হলে সেটি পজিটিভ পাওয়া যায় এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে মোহাম্মদ নাসিমকে আইসিউতে রেখে চিকিৎসা চলছিল এবং পরবর্তীতে অবশ্য আরও তিনটি কোভিড টেস্ট করা হয়েছে সেইগুলোতে তার ফলাফল নেগেটিভ আসে তো তারপর থেকেও তার অবস্থা আসলে একরকম স্থিতিশীল অবস্থা ছিল এবং অবস্থার উন্নতি আসলে দেখা যাচ্ছিল না তো সেক্ষেত্রে গতকালকে আবার নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয় সেখানে মেডিকেলের বোর্ডের চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং আমরা খবর পেয়েছি যে কিছুক্ষণ আগেই তিনি তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং মোহাম্মদ নাসিম সম্বন্ধে একটু বলে রাখি যে মোহাম্মদ নাসিমের কিন্তু বর্ণিল একটি রাজনৈতিক কেরিয়ার রয়েছে এর আগে আমরা দেখেছি যে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিগত আওয়ামী লীগের যে বিগত সরকার ছিল সেই সরকারে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই শুধু এই দায়িত্বের মধ্যেই তিনি আসলে সীমাবদ্ধ থাকেননি তিনি কিন্তু আওয়ামী লীগের যে শীর্ষ যে নে কজন নেতা রয়েছেন বট সেই শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু একজন মোহাম্মদ নাসিম পাশাপাশি তিনি কিন্তু চোদ্দ দলের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও আসলে দায়িত্ব পালন করে আসছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিন্তু সেই দায়িত্বে ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যে জোট চোদ্দ দল সেই জোটের সাথে যে সমন্বয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি সবসময় পালন করতেন পাশাপাশি রাজনৈতিকভাবেও তিনি কিন্তু মাঠে বেশ সক্রিয় ছিলেন সবসময় বাংলাদেশের যে গণ আন্দোলনগুলো হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু তার একটি অংশগ্রহণ ছিল পাশাপাশি আওয়ামী লীগের যে গণতন্ত্রের স্বরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্রের ধারার যে সূচনা যে বাংলাদেশে ফিরেছে সেই আন্দোলনগুলোতেও আসলে তিনি সবসময় একটি চেনা মুখ ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আসলে যে কজন এই মুহূর্তে আসলে যদি হাতে গোনা যে কজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তিনি নিঃসন্দেহে একজন এবং মোহাম্মদ নাসিমের এই মৃত্যুতে নিশ্চয়ই রাজনৈতিকভাবে যে শূন্যতা পূরণ তৈরি হয়েছে সেই শূন্যতা নিশ্চয়ই নিশ্চয়ই আসলে পূরণ হওয়াটা আসলে এত সহজ নয় তার মৃত্যু খবর পাওয়ার পরেই আমরা শুনেছি যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এখন হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন তার তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবেই তার শরীরের অবস্থার খোঁজখবর রাখছিলেন কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তিনি আসলে আর আমাদের মাঝে নেই তো এখন আমরা যে যতটুকু জানতে পেরেছি যে তিনি এখনও বাংলাদেশ স্পেশাল স্পেশালাইজ হসপিটালে যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন সেখানেই রয়েছেন তার আমাদের জানাজা কিংবা দাফন সম্বন্ধে আরও পরবর্তীতে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো তবে তিনি যেহেতু কোভিড আক্রান্ত ছিলেন না সেক্ষেত্রে হয়তো তার দাফন 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 কিংবা যে জানাজাগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় হবে এবং তিনি কিন্তু সংসদ সদস্য ছিলেন বেশ অনেক লম্বা সময় ধরে তার বাবা তিনিও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ গঠনে যে কয়টি পরিবার রয়েছে সেই কয়টি পরিবারের কিন্তু তিনি কিন্তু সেই পরিবারের একজন তার বাবা কিন্তু জাতীয় যে চার নেতা রয়েছে সেই চার নেতার একজন যদি একটা প্রশ্ন করি যে এই যে জাতীয় চার নেতা আর মধ্যে মোহাম্মদ নাসিমের পিতা এম মনসুর আলী ছিলেন জন্ম থেকে কিন্তু তার রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা তিনি কিন্তু দেশপ্রেমেও অনেক দেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়টি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন তার দেশপ্রেম সম্পর্কে আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কেবিনেট সেই ক্যাবিনেটেও কিন্তু মোহাম্মদ আসির পিতা ক্যাপ্টেন মনসুর আলী কিন্তু ছিলেন এবং তার যে পরিবার পরিবারটি কিন্তু বরাবরই আসলে স্বাধীনতা পন্থী একটি পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গঠনের পেছনে তাদের কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে তো সেই ধারাটি আসলে তিনি ধরে রেখেছিলেন এবং তিনি কিন্তু রাজনীতিতে সক্রিয় ছিলেন সব সময় এবং বাংলাদেশের যে গণ আন্দোলন আন্দোলনগুলো রয়েছে যতগুলো গণ আন্দোলন হয়েছে সবগুলো গণ আন্দোলনের সাথে কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা যেই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সবগুলোতে কিন্তু একটি চেনা মুখ তিনি ছিলেন পাশাপাশি দেখেছি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু তিনি নানাভাবে নির্যাতিত হয়েছেন বিরোধী দল যখন আওয়ামী লীগ ছিল তখন তখনও কিন্তু আমরা দেখেছি যে রাজপথে তিনি সক্রিয় থেকেছেন সক্রিয় থেকে দলকে চাঙ্গা করার থেকে শুরু করে বিষয়গুলোতে দলীয় নেতাকর্মীদের মাঠে নিয়ে আসা আন্দোলনকে বেগবান করার যে বিষয়গুলো রয়েছেন সেইগুলোতেও কিন্তু তিনি বরাবরই সক্রিয় একটি ভূমিকা পালন করেছেন এবং তিনি কিন্তু শুধুমাত্র রাজনীতি তিনি একই সাথে কিন্তু সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যেটি বলছিলাম যে তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যখন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করে সেই সময় পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি একটা সময় পালন করেছেন এবং বিগত যে আওয়ামী লীগের সরকার ছিল তখন কিন্তু তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন প্রায় একটা লম্বা সময় ধরে তো মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা নিশ্চয়ই এত সহজেই আসলে পূরণ হবে না ধন্যবাদ আশিক আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব এখন বর্তমানে বাংলাদেশের স্পেশালিস্ট হাসপাতালে সামনে থেকে আমাদের সহকর্মী রিজওয়ান সিদ্দিকে যোগ দিচ্ছেন মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে জানাতে। রিজওয়ান বর্তমানে আপনি হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আহ আর একটি রাজনৈতিক নেতার মৃত্যু বাংলাদেশের নক্ষত্রের প্রথম বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম আজ সকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে তার মৃত্যুর খবর এখনও পুরো এলাকায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি অনেক মানুষ আসলে জানেন না তার সম্পর্কে আসলে বলতে গেলে তিনি কমই বলা হয় যে আমি যদি হাসপাতালের চিত্রটা একটু দেখাতে চাই যে আপনাকে আমি একটু তার আগে মোহাম্মদ নাসিম সম্পর্কে আপনাকে জানাতে চাইছেন মোহাম্মদ নাসিম ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম রাজনৈতিক পরিবারে বড় হওয়া মোহাম্মদ নাসিম পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ নির্বাচন করতে পারেননি মোহাম্মদ নাসিম পরে সেই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে তানবির শাকিল জয় এরপর উনিশশো ছিয়ানব্বই সালে স্বরাষ্ট্র গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দু হাজার সালে নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের মুখপাত্র ছিলেন মোহাম্মদ নাসিম ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৌরাচারী বিরোধী আন্দোলনের তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সহ দেশের প্রয়োজনে সবসময় রাজপথে সক্রিয় ছিলেন নির্যাতনের এছাড়া তিনি তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতনের পাশাপাশি কারাবরণ করেছেন মোহাম্মদ নাসিম আর এখন যদি বলি এটা হচ্ছে মোহাম্মদ নাসিম সম্পর্কে আমাদের তার রাজনৈতিক জীবনের ইতিহাস কিন্তু হাসপাতালে হাসপাতালে তার এখনও কোনো শুভাকাঙ্ক্ষী বা তার কোনো আত্মীয়সূজনকে আমরা এখনও ঢুকতে দেখিনি হয়তো বা এগারোটা নাগাদ একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি যে তবে আমরা যদি কোনো আত্মীয়স্বজন বা শুভাকাঙ্ক্ষী যদি হাসপাতালের

মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন রাজনীতিবিদ তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালেও স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন মোহাম্মদ নাসিমের জন্ম উনিশশো সালের দুই এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেরা মনসুর তিনি জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়ানব্বই এবং দু সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নাসিম পরবর্তীতে দু সালে তিনি সিরাজগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দু হাজার চোদ্দো সালের বারোই জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক তার স্ত্রীর নাম লালা আরজুমান